ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে, যার লাইভ প্রমাণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সেই সঙ্গে বর্তমানে নতুন কোন কোন প্রকল্পের টাকা পুজোর আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে, যারা গরিব খেটে খাওয়া মানুষ বা মধ্যবিত্ত যারা রয়েছেন, যারা বিভিন্ন প্রকল্পে আবেদন করে রেখেছেন, তারা বর্তমানে পুজোর আগে কোন কোন প্রকল্পের টাকা পাবেন, কোন কোন প্রকল্পে 1,000, 1,500 বা 2,000 টাকা করে পাবেন, কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা করে আসতে চলেছে, পুজোর আগে কী কী সুখবর রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘণ্টিটিকে বাজিয়ে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বেকার ছেলে মেয়ে এবং পুরুষ মহিলা প্রত্যেকের জন্য দারুণ সুখবর, প্রকল্পের লিস্ট, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। তো বর্তমানে কি বলা হয়েছে, রাজ্যে বসবাসকারী দরিদ্র এবং খেটে খাওয়া মানুষদের জন্য দারুণ সুখবর, রাজ্যের নতুন প্রকল্পের লিস্ট, নতুন এবং পুরনো, পুরুষ মহিলা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকা জমা পড়বে। দুয়ারে সরকারের ক্যাম্পে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যাবেন। যারা নতুনভাবে আবেদন করেছেন কবে থেকে টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নিই। তার আগে অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তপশিলি বন্ধু প্রকল্প অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে। গত 12 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা নিজেরাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখে নিতে পারেন। শুধু 12 তারিখে তপশিলি বন্ধু প্রকল্প নয়, আরও বেশ কয়েকটি প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছিল, এর আগের ভিডিওতে জানিয়েছি। আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রেখেছি। তাছাড়া বর্তমানে কোন প্রকল্পের টাকা দেওয়া হয়েছে, কোন প্রকল্পের কত টাকা নতুন করে পাবেন, যারা পাচ্ছেন না কবে থেকে পাবেন সেটাও জানাবো। দেখুন, বলা হয়েছে জয় বাংলা প্রকল্প। এই প্রকল্পের অন্তর্গত মূলত 3টি প্রকল্প রয়েছে, যেমন জয় জোয়ার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, মানবিক প্রকল্প। এই সমস্ত প্রকল্পেই কিন্তু 1,000, 1,000, 1,000 টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে, অর্থাৎ ভাতা দেওয়া হয়ে থাকে। এছাড়াও লোকবসার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা তো রয়েছে। চলুন এক এক করে আমরা জেনে নিই কোন প্রকল্পের টাকা পুজোর আগে আপনারা পাবেন, কারা কারা পাবেন এবং নতুন পুরনোর মধ্যে কারা কবে টাকা পাবেন। বলা হয়েছে, দেখুন, পুরোহিত ভাতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা রয়েছেন, যারা বিভিন্ন মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন, রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 টাকা করে দেওয়া হবে। আর এই টাকা কিন্তু অক্টোবর মাসের 18 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, যারা পুরনো রয়েছেন। তবে আপনারা যারা নতুনভাবে আবেদন করেছেন, যারা নতুন, তাদেরকে জানিয়ে দিই যে রাজ্য সরকারের এই টাকা কিন্তু আপনাদেরকে পুজোর পরে দেওয়া হবে, এমনটাই নতুন ঘোষণা। এবার সেই সঙ্গে বলা হয়েছে লোকবসার প্রকল্প। লোকবসার প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে 1,000 টাকা করে কিন্তু প্রদান করা হয়ে থাকে ভাতাস্বরূপ। যে সমস্ত নাগরিকরা শিল্পকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন তাঁত শিল্প, সিনেমা, গান বাজনা, বাউল, কবিয়াল, কীর্তন, এই সমস্ত সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকেও কিন্তু 1,000 টাকা করে দেওয়া হবে। আগে থেকেই যারা টাকা পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পুজোর আগেই এই টাকাটা দিয়ে দেওয়া হবে এবং 17 থেকে 18 তারিখের মধ্যে এই টাকাটা পেয়ে যাবেন। তবে নতুনভাবে যদি আপনি লোকবসার প্রকল্পে এই দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে জানিয়ে দিই পুজোর আগে কিন্তু টাকা পাবেন না, টাকা কিন্তু পুজোর পরে আপনাদেরকে দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা প্রদান করবেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো মানবিক প্রকল্প। বলা হয়েছে এই প্রকল্পটি জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প। 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত নারী পুরুষ অথবা ভাই বোনেরা রয়েছেন তারা এই প্রকল্পে যদি আবেদন করে থাকেন, আগে থেকেই যদি আবেদন করে থাকেন বা টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই পুজোর আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে, আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, যারা পাচ্ছেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও 2-1 দিনের মধ্যে কিন্তু টাকা চলে আসবে। অক্টোবর মাসের 10 তারিখ থেকে কিন্তু অনেকেই টাকা পেয়েছেন এবং 19 তারিখের মধ্যেই প্রায় সবাইকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। তো আপনারা এই প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপরের প্রকল্প রয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। অন স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে তপশিলি বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়েছে। 12 তারিখে অনেক পুরুষ মহিলারই কিন্তু টাকা পেয়ে গেছেন বার্ধক্য ভাতার জন্য। আপনারা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই এই 12 তারিখের পরেও কিন্তু আবারও টাকা দেওয়া হবে, যারা টাকা পাচ্ছেন না তারা নতুনভাবে টাকা পাবেন। তবে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করে থাকলে, নতুন যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে পুজোর পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে, এমনটাই মুখ্যমন্ত্রীর ঘোষণা। এরপরে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বলা হয়েছে বর্তমানে দুয়ারে সরকারের ক্যাম্পে যে সমস্ত নতুন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের প্রত্যেকের জন্য খুশির খবর। প্রায় 9 লক্ষ মহিলাকে নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। তবে জানিয়ে দিই শুধুমাত্র 9 লক্ষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই 90 লক্ষ মহিলাদের কথা জানিয়েছেন। যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি, অ্যাপ্লাই করেছেন, 90 লক্ষ আছেন।
আমি পুজোর পরে দিয়ে দেবো। এবারে আপনাদেরকে বলে দিই, ইতিমধ্যে নতুন পুরনো সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হবে। তার মধ্যে যারা পুরনো রয়েছেন, ইতিমধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3, 4, 5 টাকা পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু টাকা পাঠানো হচ্ছে এবং ব্যাঙ্ক প্রসেসের জন্য 2-1 দেরি হতে পারে। যারা টাকা পাচ্ছেন না, পুজোর আগেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে নতুন মহিলাদের ক্ষেত্রে আবারও জানাবো, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনারা যারা নতুন মহিলারা রয়েছেন তাদেরকে পুজোর পরে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদান করবেন, তখন কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। পুজোর বোনাস কিন্তু এই মাসে দেওয়া হচ্ছে না, অর্থাৎ অগ্রিম যে টাকাটা দেওয়া হয়, পরের মাসের টাকাটা যেটা আগে দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু এই মাসে দেওয়া হচ্ছে না। তবে ইতিমধ্যে সুখবর রয়েছে, প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বিধবা ভাতার টাকাও ঢুকতে শুরু হয়ে গেছে, যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন। যারা এসসি এসটি রয়েছেন তারা 2,000 করে পাচ্ছেন, যারা জেনারেল রয়েছেন তারা কিন্তু 1,500 করে পাচ্ছেন, বিধবা ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার মিলিয়ে। এরপরের যে প্রকল্প রয়েছে সেটি হলো জয় জোহর প্রকল্প। তপশিলি বন্ধু প্রকল্পের মতোই কিন্তু জয় জোহর প্রকল্পেও 1,000 করে দেওয়া হয়। শুধুমাত্র তপশিলি উপজাতি সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু 12 থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। আপনারা পেয়েছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কন্যাশ্রী। বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত মেয়েদের বয়স 18 বেশি এবং 19 কম, তারা যদি গত কয়েক মাস আগে কন্যাশ্রীর প্রকল্পে আবেদন করে থাকেন বা K2 ফর্ম ফিল করে থাকেন, তাহলে আপনাদের জন্য সুখবর, পুজোর আগেই হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 25,000 চলে আসতে পারে। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পে কিন্তু 25,000 দেওয়া হয়। যারা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে, তবে এখনও পর্যন্ত কিন্তু বিস্তারিত তথ্য জানানো হয়নি। যদি এইরকম কোনো নতুন আপডেট চলে আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো, তবে আশা করা যাচ্ছে পুজোর আগেই আপনারা টাকা পেয়ে যেতে পারেন। আর এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। প্রত্যেক চাষি ভাইদের জন্য দারুণ একটি খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে 4,000 এবং 10,000 করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। খারিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু চাষি ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়, এবং রবি সেশনের টাকাটা চাষি ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হয়। তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, যে সমস্ত চাষি ভাইরা কোনো সমস্যার কারণে আগের সেশনের টাকা অর্থাৎ খারিফ সেশনের টাকা পাননি, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার ত্রুটি যদি ঠিক হয়ে যায় এবং সমস্যার সমাধান হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই পুজোর আগেই টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে বেশ কিছু চাষি ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা পড়া শুরু হয়েছে, আপনারা অনেক জায়গায় হয়তো সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন। তো বর্তমানে চাষি ভাইদের জন্য সুখবর আবারও জানিয়ে দিচ্ছি বন্ধুরা, নতুন কিন্তু এই যে রবি সেশনের টাকা সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। এর আগের সেশনের যে টাকাটা দেওয়া হয়েছিল চাষি ভাইদের, তাদের মধ্যে যারা টাকা পাননি, যাদের কোনো সমস্যার জন্য টাকা আটকে গিয়েছিল, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাগুলো পাঠানো হচ্ছে, নতুনভাবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না, আগের টাকাগুলোই কিন্তু দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও বিধবা ভাতার 1,000 করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। তাছাড়াও জানিয়ে দিই, যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 অর্থাৎ 1,500 করে দেওয়া হবে। ইতিমধ্যে জানিয়ে দিই, যুবশ্রী প্রকল্পেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে, গত 3 থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। যারা এখনও পর্যন্ত পাননি, আগামী কয়েকদিনের মধ্যে পুজোর আগেই আশা করা যাচ্ছে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং যুবশ্রী প্রকল্পের যে টাকাটা দেওয়া হচ্ছে তারও কিন্তু প্রমাণ আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নেবেন। এছাড়াও বাকি যারা রয়েছেন তাদেরকে কিন্তু পুজোর মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে বর্তমানে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।